আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এমএম লেদারের আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা জ্যাকেট নিয়ে, সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো জ্যাকেটটা আমরা একটু কাছ থেকে দেখি। জ্যাকেটটা কিন্তু নতুন জ্যাকেট না, জ্যাকেটটা পুরনো জ্যাকেট, ঠিক আছে? এটা আমাদের এক কাস্টমার, উনি রংপুরে থাকেন, তো একটা কাজে ঢাকায় এসেছেন, সাথে জ্যাকেটটা নিয়ে এসেছেন একটু পলিশ শাইনিং করার জন্য। যদিও পলিশ শাইনিংয়ের কোনো প্রয়োজনই নেই। দেখেন আপনারা জ্যাকেটটা এখনও যেই সুপার কন্ডিশনে আছে। আসলে আমরা সরাসরি আমাদের শপ থেকে ভিডিও করছি, তাই লাইট রিফ্লেকশন অনেক বেশি, কারণ শপে অনেক লাইট থাকে আপনারা জানেন, যার কারণে হয়তো ভিডিও তত ভালো আসছে না। তারপর আমরা চেষ্টা করছি, সেই জ্যাকেটটা কত পুরনো আপনারা কি গেস করতে পারবেন? সত্যি কথা বলতে আমরাও ঠিক একদম স্পেসিফিকলি বলতে পারবো না যে জ্যাকেটটার বয়স কত। ডিজাইন এবং আরেকটা বিষয় দেখে গেস করতে পারছি যে এটা হয়তো বা অন্তত মিনিমাম কমপক্ষে 5 বছরের পুরনো, তার চেয়ে বেশিও হতে পারে। তো আমরা কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন সালে নিয়েছিলেন জ্যাকেটটা, তো উনিও নির্দিষ্ট করে মনে করতে পারছে না, তো বলছে যে 6 বছর 8 বছর হবে। তো আমরা যেটার উপর ভিত্তি করে আসলে ধারণা করছি যেটা অন্তত 5 বছর, তার চেয়ে বেশি হলে হতে পারে, সেটা হচ্ছে যে এই লেভেলটা, আমাদের এই লেভেলটা আমরা 5-7 বছর আগে ব্যবহার করা বাদ দিয়েছি, মানে এই স্টাইলটা আর কি। এটার মানে আমরা নতুন একটা ডিজাইন করেছিলাম, আপনারা এখন যেটা দেখেন জ্যাকেটে ওই ডিজাইনটা। সো এটা আসলে ঠিক কোন ইয়ারে আমরা বাদ দিয়ে মানে চেঞ্জ করেছিলাম সেটা আমাদেরও ঠিক মনে নেই, সেটা 5-7 বছর হবে আর কি, মিনিমাম 5 বছর, তার উপরে হতে পারে। সো দেখেন 5 বছরের পুরনো একটা জ্যাকেট, এই জ্যাকেটে এর মধ্যে আর কোনো হাত দেওয়া হয়নি, উনি প্রতি শীতে পরতেন, আবার শীত শেষ হলে উঠিয়ে রাখতেন। সো আমরা যেভাবে বলেছিলাম সেভাবেই উনি জ্যাকেটটা অফ সিজনে সংরক্ষণ করেছিলেন, যার রেজাল্ট হচ্ছে এই, ঠিক আছে? সো এমএম লেদারের প্রোডাক্টের কোয়ালিটি আসলে আপনারা যারা নতুন তারা অনেক সময় মাঝে মাঝে একটু সন্দেহ প্রকাশ করেন যে ভাই আসলেই কি অরিজিনাল লেদার, বা লেদারের মান কীরকম। সো আপনাদের সামনে চাক্ষুষ দেখিয়ে দিলাম, আমরা চেষ্টা করি শোরুম থেকে সরাসরি ভিডিও হোক, প্রোডাক্টের ছবি হোক, আমাদের শোরুম থেকে তুলে দেওয়ার, অর্থাৎ কোনো গ্রাফিক্স কোনো অ্যানিমেশন দিয়ে আকৃষ্ট করার চেষ্টা আমাদের মধ্যে থাকে না, সেটা আপনারা যারা আমাদের পেজ ফলো করেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তারা জানেন, ঠিক আছে? অর্থাৎ কাস্টমাররা যেই প্রোডাক্ট হাতে পাবে সেটাই যেন তারা দেখে, সেই কারণে আমরা একদম আপনার কোনো ধরনের গ্রাফিক্সের কাজ, অ্যানিমেশন যেসব করে আজকাল আপনারা অনলাইনে ঢুকলেই বিভিন্ন ই কমার্স সাইটের যেসব চাকচিক্যপূর্ণ বিজ্ঞাপন দেখেন, আমরা চেষ্টা করি সেটা কিছুটা কম করতে। তারপরেও করতে হয় মাঝে মাঝে, কারণ প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের আসলে আমাদের পলিসিটা হচ্ছে যে আমরা যেটা বিক্রি করি সেটাই দেখাবো, সেখানে নানান রঙের লেখাজোখা ঘুরে ঘুরে আসবে, উড়ে উড়ে আসবে আপনাদের সামনে প্রোডাক্টগুলো। হ্যাঁ, তাতে আসলে এসব দেখে আপনারা কেনাকাটা করেন এবং এ কারণে বিভিন্ন জায়গায় প্রতারিত হন। সো নতুনদের উদ্দেশ্যে বলছি, পুরনোরা জানেন, পুরনোরা এটা না দেখলেও হবে, নতুনদেরকে বলছি যে এমএম লেদারের কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আপনারা মাথায় রাখবেন না, ঠিক আছে? 20 বছরের উপর হয়ে গেল আমরা এই লেদার প্রোডাক্ট লেদার ইন্ডাস্ট্রিতে আছি, 20 বছরের অভিজ্ঞতা ফেলে দেওয়ার মতো নয়। সো আমরা এখনও শিখছি, কিন্তু এই 20 বছরের অভিজ্ঞতায় আমরা একটা প্রোডাক্ট তৈরি করি, চামড়া ফিনিশ করা থেকে শুরু করে প্রোডাক্টটা একদম এন্ড প্রোডাক্ট এই পর্যায়ে আসা পর্যন্ত, সেটা জ্যাকেট হতে পারে, ব্যাগ হতে পারে, ল্যাপটপ ব্যাগ, অফিস ব্যাগ, বেল্ট, ওয়ালেট, যে কোনো প্রোডাক্টই আমরা যেসব প্রোডাক্ট তৈরি করি। সো আমরা যখন বলি যে প্রিমিয়াম কোয়ালিটি, সেটা আসলে শুধু সেলের উদ্দেশ্যে না, উদ্দেশ্য না, বা আপনাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্য না, সেটা একটা সত্যি কথা। এখন সমস্যা হচ্ছে যে আরও সবাই যারা 1-2 বছর ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে তারাও একই কথা বলে। হ্যাঁ, তারাও বলে তারা প্রিমিয়াম কোয়ালিটি, তারা বেস্ট, সেলের জন্য সবাই বলে, এটা একটা সাধারণ ব্যাপার, ঠিক আছে, কিন্তু আপনাদেরকেই এই জাজটা করতে হবে যে আসলেই কারা ভালো, আসলেই কাদের উপর আপনি নির্ভর করতে পারেন। ওকে,
সো যাই হোক, জ্যাকেটটা দেখলেন, আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। আসলে আমাদের কাছে যখন পুরনো প্রোডাক্ট আসে, সবচেয়ে মূল যে ব্যাপারটা, যে আমাদের কাছে যখন এরকম 5 বছর 10 বছর 4 বছর এই ধরনের পুরনো প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে গেছে, তারা আবার শাইনিংয়ের জন্য, পলিশের জন্য বা কোনো রিপেয়ারিং হতে পারে, হয়তো বা একটা স্টিচ কুটে চলে গেছে, হয়তো বা জিপারটা একটু নষ্ট হয়ে গেছে, এটা হতেই পারে। তো এইগুলোর জন্য তারা আমাদের আসলে মানে অসম্ভব ভালো লাগে জিনিসটা, মানে আমাদের একটা প্রোডাক্ট যেটা আমরা সেই কত 5 বছর 10 বছর আগে সেল করেছি, সেই প্রোডাক্টটা একটা কাস্টমার এখনও ইউজ করছে, সেটা নিয়ে আসছে আবার সেটাকে পলিশ করার জন্য, মানে তার মানে সে আরও ইউজ করবে, সেটা আমাদের জন্য আসলে মানে কীরকম আনন্দের ব্যাপার সেটা ভাষায় বোঝানো সম্ভব না। সো এনিওয়ে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেললাম, সামনে হয়তো বা আরও ভিডিওতে আরও নানান কথা হবে আপনাদের সঙ্গে। আজকে এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।